হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ঈশা ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো এখন 11টা বাজে, আমি এখন থেকে আমার নতুন ভিডিওটি শুরু করছি। তো এর আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো, গঙ্গা নিমন্ত্রণ করতে গিয়েছিলাম। তো আজ বিয়ে, এখন যাব জল ভরতে। তো হলুদ কালারের একটা শাড়ি পরবো, আমি আমার মার শাড়ি পরবো, মার শাড়ি নিয়ে এসেছি। আমারও আছে অনেক হলুদ শাড়ি, তো সবসময় তো ওগুলো পরি, তাই ভাবলাম একটু আলাদা মানে পরি, এই জন্য মার শাড়ি নিয়ে এসেছি। আর মানে কাল তো গিয়েছিলাম, সাজাগুজো করেছি। তো দেখো, যে দেখতে পাচ্ছ শোকেসের উপরে সব সাজার জিনিস, বক্স টক্স এলোমেলো হয়ে আছে। তো এখন এগুলো কিচ্ছু গুছাবো না, বিয়ে শেষ হয়ে যাবে তারপরে, নাহলে গুছালে আবার নষ্ট হয়ে যাবে। তো এখন আমি রেডি হবো, আগে শাড়িটা পরবো তারপরে রেডি হব। ঠিক আছে, তোমরা দেখো আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে একবারে রেডি হয়েই তোমাদের কাছে আসলাম। আর এই শাড়িটা পরেছি, বলেছি যে মার শাড়ি পরবো। এই শাড়িটা আগেও আমি পরেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, এই শাড়িটা পরে ভিডিও বানিয়েছি। এই শাড়িটাই পরলাম আর আমার সাজাও কমপ্লিট। তো এখন বেরো, দেখো আমরা এখন বেরোচ্ছি। আর এই যে কাকি, এখন আমরা বেরোবো, মা ঘরটা তালা মারছে আর বড় কাকি ওপাশ দিয়ে বেরোবে। তো আমরা চলে এসেছি, আর মা কাকিরা ওরে গিয়ে জল ভরতে যাওয়ার জন্য কি কি নিয়ে যেতে হবে সেগুলোই জোগাড় করে দিচ্ছে। তো দেখো, এই দিদিটারই বিয়ে, আর দিদিটা খুবই ব্যস্ত, এখন ফটোশ্যুট চলছে। বিয়ের দিন তো সবাই ব্যস্তই থাকে। তো এখন আমরা যাচ্ছি জল ভরতে। মন্দিরের পেছনে জল খেতে, খুব জল জিজ্ঞাসা পেয়েছিল। আর কালও এই মন্দিরে এসেছি, কাল রাত হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো। এখন দেখো মন্দিরটা অনেকটা বড়, আর ওপাশে দেখো গাছগুলো কাটছে, আর এখানে পূজা করছে সবাই। আমরা জল ভরে চলে এসেছি, এখন সবাই হলুদ লাগানোর ব্যবস্থা করছে। হলুদ লাগানো হয়ে গেলে স্নান করতে পাঠিয়ে দিলে আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, কারণ বিকেলের জন্য আবার রেডি হতে হবে বাড়ি গিয়ে। হলুদ লাগানোর ভিডিওটা তোমাদের আর দেখাতে পারলাম না। তো এখন 2:30 বাজে, আমরা খেতে চলে এসেছি। এটা বাড়ির পেছনে উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করব। আর এই উঠোন থেকে আমাদের বাড়িটাও দেখা যায়, পেছনে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের, ঠিকভাবে বোঝা যাচ্ছে না, ওটাই আমাদের বাড়ি। তো আমি খেতে বসে পড়েছি ডাল, আলু ভাজা, মাছের ঝোল আর মাছের মাথার ঘণ্ট। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই মিলে বসে আছি, সবাই একসাথেই খাওয়া দাওয়া করেছি। আমরা যতজন ছিলাম সবাই একসাথেই হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ওই যে দেখো কাকি পেছনে, সবাই পেছনে আসছে আর আমি আগে আগে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন 3:30 বাজে। 2:30 দিকে খেতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসেছিলাম, তারপর এখন বাড়িতে আসলাম, এসেই আগে ভিডিওটা করছি। তো সারাদিন কিচ্ছু খাইনি, সারাদিন পর এখন মানে খেলাম। সারাদিনে শুধুমাত্র জল খেয়েছি, জল ছাড়া আর কিচ্ছু খাইনি। মানে শরীরটা এতই ক্লান্ত লাগছিলো, জল ভরতে যাওয়ার সময় একটু নাচানাচি করেছিলাম, তখন আরও খারাপ লাগছিলো, মানে কিছু না খাওয়া। আর একটু রোদও দিয়েছে, একটু না ভালোই রোদ দিয়েছে আজ। তো রোদের মধ্যে না খেয়ে যাচ্ছি, আর তার মধ্যে আবার নাচানাচি, খুবই ক্লান্ত লাগছিলো। আবার বিয়ের জন্য রেডি হতে হবে সন্ধ্যার থেকে শুরু। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আজকের জন্য টাটা।